গরমের ছুটি তো শেষ হয়ে গেছে অনেক দিন হলো, কিন্তু বাঙালিদের মন তো সব সময় ঘুরু ঘুরু করে। আর মেয়েরা যখন বিয়ে হয়ে যাওয়ার পর তার বাপের বাড়ি আসে তার মায়ের কাছে, তখন তো আরো মন চায় ঘুরতে। আমার তো একটু বেশিই ভালো লাগে ঘুরতে, তোমাদের কেমন লাগে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা জাখাংসা। প্রথমত বাঙালি আর তার ওপর বাপের বাড়ি এসেছি, ঘুরতে তো হবেই। প্রতিদিনে একঘেয়েমি জীবন, স্কুল করে, রান্না করে, ছেলেকে সামলে দু তিন দিনের জন্য যখন কলকাতায় আসি, তখন মনে হয় সব জায়গা এক্সপ্লোর করে নেব। তাই এরকমই এক্সপ্লোর করতে আজকে আমাদের ডেস্টিনেশন হলো ইকো পার্ক। রোদ দেখে বুঝতে পারছো যে প্রচণ্ড গরম, তাই প্রথমে আইসক্রিম কিনে নিলাম, তারপর যাদবপুরে এডিবি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লাম ইকো পার্ক যাওয়ার উদ্দেশ্যে। ইকো পার্কে আমি এসেছিলাম 2018 সালে, তখন যখন আমার সোনা, আমার দেবাংশ আমার পেটে ছিল। তাই ভাবলাম আমার আর দেবরাজি ইকো পার্ক ঘোরা থাকলেও দেবাংশের তো ঘোরা হয়নি, তাই ওকে নিয়ে ঘুরে আসি, ওর ভালোই লাগবে। বাসে অনেকটাই টাইম লাগলো, প্রায় 1.5 ঘন্টা, আর যাদবপুর থেকে ইকো পার্ক আসতে প্রায় এতটাই টাইম লাগে। বাসে ওঠার কিছুক্ষণ পরেই দেখলাম দেবাংশ আর দেবাংশের বাবা দুজনেই ঘুমিয়ে পড়লো, আর এদিকে আমি ভিডিও করছি। যাই হোক, বাস থেকে নেমে আবার অটো ধরতে হলো, অটোতে অবশ্য 6-7 মিনিট টাইম লাগলো, আর এই দেখো ফাইনালি চলে এসেছি ইকো পার্কে। এই ইকো পার্কে ঘুরতে যে শুধু আমি, বর আর আমার মা এসেছে তা কিন্তু নয়। দেখো, তোমাদের সাথে একটু পরেই দেখা করাবো মৌলির। এই দেখো চলে এসেছে মৌলি। মৌলি যখনই শুনেছে যে আমরা আসছি কলকাতাতে, তখনইও বলল, দিদি আমিও কিন্তু যাব ইকো পার্কে। আমিও বললাম চল একসাথে, খুব মজা করা যাবে। মৌলি বোন কাম বন্ধু বেশি, আর ও বলেছে যাবে, ওকে নিয়ে যাব না সেটা তো হতেই পারে না। আমরা অটো থেকে নেমেছিলাম গেট নাম্বার 3-তে। এখানে আসার এন্ট্রি টিকিট হলো 30 টাকা। গেট নাম্বার 3-তে তোমরা যদি নামো, তাহলে তোমাদের প্রথমে চোখে পড়বে মিষ্টি হাব। মিষ্টি হাব সংক্রান্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো। ধীরে ধীরে এরপরে আমরা ভেতরে ঢুকলাম ইকো পার্কে। ইচ অ্যান্ড এভরি কর্নার কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক হলো এই ইকো পার্ক। প্রায় 1450 বিঘা জায়গা নিয়ে তৈরি এই ইকো পার্ক। সপ্তম আশ্চর্য জিনিস, তারপর বিভিন্ন লেক, সব কিছু আছে এই একটা পার্কের মধ্যে। এই পুরো পার্কটা ভালো করে ঘুরতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 4-5 ঘন্টা তো লাগবে যদি ভালো করে তোমরা ঘোরো। যদিও আমাদের সেদিনকে এতটা সময় ছিল না, তাই ইকো পার্কে কিছুটা অংশ আমরা ঘুরতে পারলাম, কিন্তু যেখানে সপ্তম আশ্চর্যের জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু দেবাংশকে দেখাতে পারলাম না, সেজন্য সেই দুঃখটা একটু থেকেই গেল। আবার পরের বার যখন যাব, তখন দেবাংশকে সেই জায়গাটা দেখাবো। এত সুন্দর জায়গা যে কায়দা মেরে একটু ছবি, ভিডিও এইসব তো তুলে নিলাম। এই দেখো তোমরা, এখানে টয় ট্রেনও আছে। টয় ট্রেনে অনেকেই চড়ছিল, যদিও আমাদের সময় ছিল না সেজন্য টয় ট্রেন আর চড়া হয়নি, তবে আমরা দার্জিলিং যখন ঘুরতে গিয়েছিলাম তখন টয় ট্রেন চড়েছিলাম, সেটা কিন্তু সত্যি খুব মজাদার। দেখো দেবাংশ আর হাঁটতে পারছে না, তাই বাবার কোলে উঠে পড়েছে। এবার তোমাদেরকে ম্যাপটা দেখাই। দেখো আমরা এই গেট নাম্বার 3-এর এখানে আছি, আর যদি সপ্তম আশ্চর্য এটা দেখতে যেতাম তাহলে গেট নাম্বার 2 ছাড়িয়ে আমাদের যেতে হতো, কিন্তু ওই যে বললাম সময়টা এতটাই কম ছিল যে সেজন্য আমরা সপ্তম আশ্চর্যটা দেখতে পাইনি। আর এই যে দেখো দেবাংশ এখানে ছুটোছুটি করছে, এইটা হলো শাওয়ার জোন। শাওয়ার জোন মানে এখানে যখন আমরা হেঁটে যাই তখন আমাদের ওপর ওই পুষ্পবৃষ্টি যেমন হয় সেরকম বৃষ্টি পড়ছিল, খুব মজা লাগছিল। কিন্তু এক কথায় ইকো পার্কে এত বিভিন্ন ধরনের জিনিস আছে যে পুরোটা এক্সপ্লোর করতে কিন্তু অনেকটা টাইম লাগবে। যাই হোক, আমরা তো পুরোটা এক্সপ্লোর করতে পারলাম না, বাড়ি ফিরে গেলাম কিছুটা ঘুরে। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাই।